মানুষ হচ্ছে খনির ন্যায় যেমন স্বর্ণ এবং রূপের খনি এরকম মানুষ হচ্ছে খনির ন্যায় জাহিলিয়ার যুগে তারা উত্তম যারা ছিল ইসলামের যুগেও তারা উত্তম হবে যা ফাঁকিহু যদি তারা দিনের জ্ঞান গ্রহণ করে ধর্মীয় জ্ঞান ধর্মীয় অনুভূতি যদি তারা মেনে নেয় তাহলে ইসলামের যুগেও তারা উত্তম হবে জরে বলি সোহান আল্লাহ এ হাদিস আল্লাহ নবী বলছেন মানুষ হচ্ছে খনির নেয় স্বর্ণ এবং রূপের খনির ন্যায় আল্লাহ রসুল বলছেন এই কেন মানুষকে খনির সঙ্গে তুলনা করা হয়েছে এর তাওজিতে মহাদ্দি কেরাম বলছেন যে মান স্বর্ণ এবং রূপের খনি যেমন লুকায়িত থাকে এরকম মানুষের মধ্যে স্বভাব চরিত্র বৈশিষ্ট্য নৈতিকতাও মানুষের অনেক লুকায়িত থাকে এটা তার ভিতরগত অনেক জিনিস প্রকাশ পায় না কারো চরিত্র দেখা যাচ্ছে এরকম ভালো কারো চরিত্র খারাপ আবার দেখা যাচ্ছে কোনো মানুষের মেজাজ নরম আবার কোনো মানুষের মেজাজ গরম আবার এরকম দেখা যাচ্ছে বিভিন্ন প্রকৃতিতে আল্লাহ হরবুল আলমিন মানুষকে সৃজন করেছেন আবার হাদিসে আল্লাহর নবী বলছেন এরকম তাওজিত এসেছে মানুষ আল্লাহ হরব্বুল আলমিন এই পৃথিবীর একটা সূক্ষ্ম জগৎ হিসেবে তৈরি করেছেন হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহর নবী বলছেন আল ইনসান ও আনাসির সের রুহু আল্লাহরবুল আমিনের কথা যেটা আল্লাহর সুর জমান দিয়ে বলেন এটাকে বলা হয়েছে হা দিছে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন আল ইনসান ও শেরি আনাসের রহু মানুষ হচ্ছে আমার গোপন রহস্য আর আমি হচ্ছি মানুষের গোপন রহস্য জরে সহার আল আলিনসান ও শেরি এই মানুষের মজার আল্লাহরবুল আল আমিন গোপন রহস্য দিয়েছেন মানুষের স্বভাব চরিত্র যেমন নৈতিকতা জ্ঞান গরিমা প্রজ্ঞা বুদ্ধি এরকম এক এক মানুষের মধ্যে এক একভাবে লুকায়িত থাকে কথা বললে কিছুটা বোঝা যায় আবার কথা না বললেই বোঝাই যায় না মানুষটার জ্ঞান গরিমা কি তার নৈতিকতা কি কথা বললে কিছুটা প্রস্ফুটিত হয় আর কথা না বললে অনেক সময় অনুধাবন করা যায় না এরকম মানুষের মজান্নাফরাবুল্লা নামিন লুকায়িত রেখেছেন গোটা পৃথিবীর সূক্ষ্ম জগৎ আল্লাহ হরবুল্লা আলমিন মানুষের শরীরের মধ্যে দিয়েছেন এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ হরবুল্লা আল একটা এরকম নদী নালা দিয়েছেন মানুষের যত শরীরের মধ্যে রগগুলো আছে এই রগের মধ্যে যত রক্ত সঞ্চালন হয় পৃথিবীর যত নদী নালা আছে এই মানুষের শরীরের মধ্যে এই রক্ত সঞ্চালন যেগুলো রগ দিয়েছেন এর অনেক গুণে বেশি জোরে বলি আল আল্লাহ আবার আল্লাহ আল্লাহরুলারামিন মানুষের শরীরের বিশেষ কিছু জায়গা দিয়েছেন যেই জায়গাগুলোতে চুল গজায় আর কোনো জায়গায় চুল গজায় না এরকম মাথায় চুল গজায় এরকম দাড়ি এরকম দাড়িতে মুখে আবার দেখেন লোম এরকম বগলের নিচে বিশেষ জায়গায় কিছু চুল আছে এই চুলগুলো দেওয়ার পিছনেও কিছু হেকমত নিহিত আছে সাইন্টিফিক মানুষের শরীরে আল্লাহর বুলার আমিন দিয়েছেন এ হরমোনের কারণে এগুলো ঘটিত হয় আবার কারো কম বেশি হয় আবার সাইন্টিফিক অনেক বিষয় এখানে নিহিত আছে পুরুষের বৈশিষ্ট্যের জন্য জোরে বলি শোভান আবার মানুষের শরীরের মধ্যে লৌহ তাম্র যত এরকম উপাদান আছে সব উপাদানগুলো মানুষের শরীরে দিয়েছেন মানুষের শরীরের মধ্যে পানি আছে এ পানি উপাদান দিয়েছেন লৌহ দিয়েছেন তাম্র দিয়েছেন অন্য অন্য এরকম ধাতব পদার্থ মানুষের শরীরের মধ্যে আল্লাহর বুলাল আমিন দিয়েছেন মানুষকে যে সুন্দরতম হিসাব আল্লাহর বুলাল আলামিন তৈরি করেছেন এই সুন্দর আকৃতি আবার মানুষের মধ্যে এই বন জঙ্গল যেটা দিয়েছেন পাহাড় পর্বত দিয়েছেন নদী নালা দিয়েছেন এরকম সূক্ষ্ম মরুভূমি আল্লাহ বুলাল আমিন দিয়েছেন এই মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের শরীরের মধ্যে হাতের তালু এবং পায়ের তালু আছে দেখবেন শরীরের বিশেষ অনেক জায়গায় আবার চুল বাদেও কিছু লোম আছে কিন্তু হাত এবং পায়ের তালুর মধ্যে আল্লাহ বা কোনো লোম দেয়নি বলি বলিস খুঁজেও পাবেন না ভুল করি যে হয়তো পিঠের মধ্যে হইতে পারে কিন্তু হাতের তালু পায়ের তালুর মধ্যে কোনো মানুষের আপনি ভুলেও কোথাও লোম দেখতে পাবেন না ই আল্লাহ আর আমি এ সূক্ষ্মভাবে মানুষকে তৈরি করেছেন আবার মানুষের মাঝে এরকম আটটা দরজা দিয়েছেন আল্লাহ হরফুল আলামিন এই দরজাগুলো ছিদ্র দিয়েছেন এমন কিছু ছিদ্র দিয়েছেন যেটা অটো বন্ধ হয় এবং অটো কি হয় চালু হয় যেটাতে কোনো মেশিন সেট করা লাগে না কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না অটোমেটিক অন এবং অফ হয় সেটা মানুষ বুঝতে পারে জোরে বলি বা আল্লাহ এরকম আল্ডাহরফুলা আলামিন এই ছিদ্রগুলো দিয়ে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন এবং তার মধ্যে হেকমত কিছু নিহিত করেছেন আল্লাহ হরবুল আলমিন এই জন্য আল্লাহ রসুল বলছেন মানুষ হচ্ছে আল্লাহ হরবুল আলমিনের গোপন রহস্য আর আল্লাহ হরবুল আলমিন ও মানুষের গোপন রহস্য কেতাবে এসেছে মান আরাফ আনাফ সাহু ফাকাত আরাফ যে ব্যক্তি তার সে নিজেকে সেনেছে সে তার রবকে সেনেছে এ জোরে বলি সোহান আল্লাহ আবার মানুষকে যে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন পৃথিবীর কোনো মানুষের কণ্ঠস্বরের সঙ্গে কোন মানুষের কণ্ঠস্বর মেলে না কি বলবেন এইটা যদি মিলতো তাহলে রাত বারোটার সময় আপনি দরজা খটখটান স্ত্রী খুলে দেয় না কিন্তু আপনার গলার কণ্ঠস্বর শোনার পর বলেন আমার লোকেই আসছে তখন অটোমেটিক কি খুলে দেয় এখন তো ফোনের যুগ ফোন করলে যে আমার লোকেই ফোন দিচ্ছে গেটের সামনে আর কারো তো এটা সেভ করে আমার নাম্বার কিন্তু যখন ফোন ছিল না কি কথা তাহলে পৃথিবীর কণ্ঠস্বরের সঙ্গে কোনো কণ্ঠস্বর মেনে না অনেক সময় অনেক বক্তার কণ্ঠস্বর অনেকে অনেকে নকল করে দেখা যায় নকল করি ওয়াজ করে কথা বলে কিন্তু আসলে অবিকল কি তার মতো হয় কত বক্তা বাংলাদেশ আইলো গেল কিন্তু দেখবেন সাইদি সাহেবের যে একটা আল্লাহ পাক আল্লামা সাইদির একটা কণ্ঠস্বর দিয়েছেন তার মেধা যোগ্যতা দিয়েছেন এইরকম হাজার হাজার আলেম আসলো গেল মঞ্চে কথা বলো কিন্তু এরকম হয় না জোরে বলি সব আর আবার অনেকের কার কণ্ঠস্বর দেখা যায় নকল কণে কিন্তু এই নকল করে বটে কিন্তু এরকম দেখা যাচ্ছে অবিকল তার মতো হয় না এই কণ্ঠস্বর আল্লাহ হরাবুল্লা আলমিন বিশেষ এক একজনের কণ্ঠস্বর আল্লাহ পাক এক মতন দিছেন আবার দেখেন পৃথিবীতে আল্লাহর রাব্বুল আলামিন যে আঙ্গুলের সাপ মানুষের মাঝে দিয়েছেন এই আঙ্গুলের সাপ একজনের আঙ্গুলের সঙ্গে আর একজন আঙ্গুল মেলে না বলবেন না আল্লাহ পৃথিবীর কোটি কোটি মানুষ হাজার হাজার কোটি মানুষ কারো আঙ্গুলের সাপের সঙ্গে কোন মানুষের আঙ্গুলের সাপ মেলে না কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী গ্রামের তিলক পড়া আপনারা অনেকে হয়তো শুনছেন ইন্টারনেটে এসেছিল পেপারে দেখি নাই যে মস্তকবিহীন একটা মহিলার লাশ ময়মনসিং তিরিশাল আমাদের এলাকায় সে নাকি ঢাকায় থাকতো যাই হোক ময়মনসিং সালে এরকম এই মস্তকবিহীন লাশ পাওয়া গেছে সে নিখোঁজ এখন এই মস্তকবিহীন লাশটা কিভাবে শনাক্ত করা হবে এখন চিন্তা করছে তার ডিএনএ টেস্ট করা হয়েছে ডিএনএ টেস্ট করার পর তার ইমিগ্রেশন যে ফিঙ্গার প্রিন্ট তার আঙ্গুলের ছাপ যখন কম্পিউটারে দেওয়া হয়েছে তার ছবি সহ কম্পিউটারে ভেসে উঠছে যখন এই আঙ্গুলের সাপ দেওয়া হয়েছে এখন তো দশটা আঙ্গুলের সাপ এই দশ আঙ্গুলের সাপ যখন দেওয়া হয়েছে অটোমেটিক ফিঙ্গার প্রিন্টের কারণে তার ভোটার আইডি নাম্বার আছে তার ছবি আছে দেখা গেল তার ছবি সহ ভেসে পড়ছে তখন তার লাশটা শনাক্ত করা হয়েছে যে অমুকের লাশ আসি দাফন করা হয়েছে পরবর্তী যাই হোক এটা কোন দুর্ঘটনার কারণে ঘটেছে সেটা আল্লাহ পাখি ভালো জানেন এটা মন্তব্য করার কিছু নাই পরবর্তীতে সন্দেহমূলক চালকে ধরার পর এই তাকে যখন টর্চারিং করা হয়েছে তখন এই টর্চারিংয়ের কারণে তারা আবার স্বীকার করেছে যে আমরা এটা মনে করছিলাম যে ওয়ারিশ লাশ এটা হয়তো আর পাওয়া যাবে না বা ওর ওয়ারিশ কোনো খোঁজ করবে না তখন তার মস্তক কোথায় ফেলে দেশে এটা আবার খোঁজ করে পাওয়া গেছে এখন সেই মস্তক আবার কি করা হবে সেই দিন এখন এ মশলা এখন এটা কি করা হবে এখন ওই কবর খুঁড়ি আবার ওটা দাপন করা হবে না আলাদা কবরে দেওয়া হবে এখন আমি আর এক চিন্তার পড়ে গেলাম এক বিড়ম্বনা তৈরি হঠাৎ কি দেয় মশলা এখন এই মস্তক পাওয়া গেছে থানা থেকে বারবার বলতেছে আপনারা মস্তক নিয়ে যান এখন যাই হোক ওরা আনছে কি না মসলা মশলা দেওয়া হয়েছে আমার এক ওস্তাদকে সঙ্গে পরামর্শ করি মশলা দেওয়া হয়েছে আনছে কি দাপন করছে কিনা এই ব্যাপারে জানি না এই যে ফিঙ্গার প্রিন্টের কারণে আপনার দেখা যাচ্ছে মস্তকবিহীন লাশকে শনাক্ত করা হচ্ছে পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের সাপের সঙ্গে কোনো মানুষের আঙ্গুলের সাপ মেলে না জোরে সোবাহ আবার দেখেন আল্লাহরুল আলমিন এই যেহান যেটা কার্বিতে বলা হয় ওয়া জহন চেহারা মুখমন্ডল পৃথিবীর কোনো মানুষের চেহেরার সঙ্গে কোন মানুষের চেহেরার কোনো মিল নাই জরে সোবাহ আল্লাহ একটা দিক যদি আপনি চিন্তা করেন আল্লাহকে সেনার জন্য এইটাই যথেষ্ট যেটা কেতাবে এসেছে মানে আরাফা নিজেকে চেনো তুমি কেমনি আসলে কোথায় থেকে আসলে কিভাবে আসলে তোমার কেন পরিবর্তন ঘরে কোথায় যাইবে তোমার শেষ ঠিকানা কি। এই চিন্তা যদি তুমি করো তোমার রবকে তুমি চিনবে তাহলে মস্তকের এরকম ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মেলে না কণ্ঠস্বরের সঙ্গে মেলে না আবার কি হয়েছে কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারা মেলে না হাজার হাজার কুড়ি কুড়ি মানুষ এই সামান্য পরিবর্তনের দ্বারা সব মানুষের সঙ্গে আলাদা করে দিয়েছে যদিও যমজ ভাই হয় দেখা যায় তারপরে কিছুদিন দেখতে দেখতে আপনি চেনে যান মানুষের চেহারার সঙ্গে কোনো মানুষের চেহারা মিল নাই এখন দেখেন যখন দুর্গা লাগে এরকম মূর্তি বানায় আমাদের দেশের অনেক মূর্তি বানায় মূর্তি পূজারীরা দেখবেন কয়েকটা মূর্তি যদি বানায় এলার সুরা সবগুলো আকৃতি সব সেম পুরুষ বানায় যদি তাও সেম কিন্তু আল্লাহ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত মানুষ আসতেই থাকবে কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল নাই জোরে সবার এই জন্য আল্লাহ হরব্বুল আলামিন বলছেন ও মানুষ তুমি কি গাফেল হয়েছ তোমাকে আমি কেমনি সৃজন করেছি আবার যাকে যে আকৃতি দেওয়া দরকার যাকে যেটা বানা দরকার কাকো আমি সুন্দর করেছি কাকো কুসিত করেছি কাকো শর্ট বানাইছি কাকো লম্বা বানাইছি কাকো আমি হাত পা দিই নাই জনমের হাত পা দেই নাই কাকো আমি দান করি নাই এটাও একমাত্র আমি আল্লাহ হরব্বুল আল আমিনের হেকম কি সভান আল্লাহ বলবেন না এটা তারই কুদরত বাবা মা ফর্সা দেখা যায় সন্তান হয় কালো আবার বাবা মা শ্যাম সন্তান হয় এ দৃষ্টান্ত নাই তাহলে এটা কে করে বলছেন সুন্দর বানায়ছেন এই বলে আপনি সুন্দর হয়েছেন অহংকার করার কিছু নাই ভিতরের ব্লাড আবার সবার এক সমান কি সমান বল আপনি কালো হন আর ফর্সা হন আল্লাহরাবুল আলমিন আপনার শরীরে যে রক্ত দিয়েছেন এই রক্ত আবার একই মতন রেখে দিয়েছেন এই জন্য আবার মর্যাদার দিক দিয়ে আল্লাহ হরবুল আলমিন কাউকে মর্যাদাবান বানাইছেন আবার কাউকে হীনতম বানাইছেন একমাত্র আল্লাহ হরবুল্লা আলমিনের কুদরত এখন দেখেন কাউকে অন্ধ বানাইছে কাকে লম্বা বানাইছে কাকে শট এরকম শর্ট বানাইছে এর মধ্যে আল্লাহ হরবুল্লাহ আলমিনের হেকমত নিহিত আছে এখন দেখা যাচ্ছে পঁচিশ ইঞ্চি মানুষ বের হয়েছে সাতাশ ইঞ্চি কত আলোচনা শুনেছেন হাত নাই জনমের পাও নাই এরকম ব্যক্তি এসেছে জনমের সক্ষু নাই এখানে আল্লাহ নিহিত আছে। আলমিনের মুল্লার সময় এক ব্যক্তি এরকম জনমের অন্ধ মুসাকালী বলছেন হো নবী মুসা মুল্লা তুমি তো নবী তোমার আল্লাহর দরবার কবুল হয় নবীদের দোয়া কবুল হয় আল্লাহর রসুল বলছেন কুল্লু নবীন দাওয়াত প্রত্যেক নবীদের দোয়াল্লাহ হরবুল আলমিন কবুল করেন কিন্তু বান্দার সঙ্গে অনেক সময় সংশ্লিষ্ট কিছু বিষয় কবুল হয় না এবার মুসাক আলীমুল্লাকে এক অন্ধ বেশি ব্যক্তি আসি বলতেছে যে আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ যেন আমার সোক্যগুলো ফেরায়া দেয় মুসাক মুল্লা এরকম নবীদেরা সবচেয়ে দরদি হয় মানুষের দুঃখ দুর্দশায়রা দেখতে পায় না আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ এই অন্ধর তুমি সোক্যগুলো ফেরায়া দাও এবার আল্লাহ হবুল আলমিন মুসাক মুল্লাকে বলছেন ও মুসা তার চোখ দেওয়া যাবে না বলে আল্লাহ আমার কাছে বারবার আসি দোয়া করে কেন তুমি দেবে না আমার দোয়া কবুল করাই লাগবে মুসা জেদ ধরছে যে ধরছে জাল্লাহ আমার কাছে সে বারবার আবেদন করে আপনি সক্ষু দুইটি তার ফিরিয়ে দেন এবার মুসা মোল্লার দোয়া কবুল হয়েছে এই দোয়া কবুল হওয়ার পর চক্ষু ফেরা দিছেন সে এখন সব দেখতে পায় এই দেখতে পাওয়ার পর সে এখন আনন্দ উৎফুল্ল কোনো একদিন কিছু ছেলেরা বর্ষাকালে এরকম পুল থাকে ঝাঁপিয়ে নদী ঝাঁপ দিয়ে গোসল করতেছে এই গোসলের দৃশ্য সে দেখছে দেখিয়ে দেখে যে পুল থাকি যখন ঝাঁপ দেয় এ দুনিয়ার হালচান তো এই মাত্র চোখ পাইছে আর কিছু বোঝে না আনন্দে উৎফুল্ল সবাই যেরকম নদীর থাকি যেমন এরকম আপনার আখড়িয়ার ব্রিজ বর্ষাকালে ব্রিজ থাকি ঝাঁপ দিয়ে ছেলেরা গোসল করে সাঁতরিয়ে অনেক দূর যায় খাঁকলে জানি পুল খেলতেও দেখি অনেক ছোট ছোটো সরে লা এরকম দেখা যাচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করে এখন এই গোসল করার পর এই দেখছে প্রথম দিন এরকম আনন্দ উৎফুল্ল পরের দিনে কিছু এই চোখটা এখন পেয়েছে কিছু বাঁশ না ততরা করিয়ে রাতের বেলা ওটা যা গাঁড়িয়ে দিছে এন গাড়ি নিয়ে দিয়ে এন পরের দিনে ছেলেরা যে এই গোসল করতে গেছে এখন বাঁশর যদি ঝাঁপ দেয় তা আঘাত প্রাপ্ত হবে না এখন এই আঘাত প্রাপ্ত হয় রক্ত প্রবাহিত হয়ে একটা ভেসে উঠছে ওই দিকে একজন মৃত্যু বরণ করছে যখন দুই তিনজনের দৃশ্য দেখেছে তখন সবাই নিষেধ করছে আর ঝাঁপ দিও না তখন ঝাঁপ দিয়ে কি ঘটনা কি এখন দেখা যাচ্ছে এখানে কেউ রুগী নিয়ে ব্যস্ত যে এখানে নিশ্চয়ই কোনো কিছু আছে হয়তো স্রোতে কোনো এরকম কোনো বস্তু সেখানে আসি ঠাক খাইছে এই জন্য তাকে আঘাত লাগিয়ে তার শরীরে এ ক্ষত বিক্ষত হচ্ছে নিশ্চয়ই কিছু আছে আর ঝাঁপ দেওয়া নিষিদ্ধ এরপরে খোঁজ নিয়ে দেখা গেল যে কিছু বাঁশ তত্তরা করি এরকম গাড়ি দেওয়া আগাল তত্তরা করা নিচে তত্তরা করি গাড়ি দিছে তখন সকলে আফসোস করা শুরু করি দিল যে এই গরহিত কাজ এই ঘৃণিত কাজ নিকৃষ্ট কাজ কে করতে পারে এখানে বাচ্চারা খেলাধুলা করে বা গোসল করে আর এখানে হয়তো কেউ জাল দিয়ে মাছ মারে তাহলে এ কাজ করতে পারে কে তখন এই অন্ধ যে চোখ পায় এ কাজ করছে সে বুকের থাপড়ায় আর আমি আমি এ কাজ আমি করছি তখন আল্লাহ ফরবুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে কয় ও মুসা তোমাকে শোনো বলছিলাম একে শোক দেওয়া যাবে না তুমি তো ছাড়ো না দেখো তো ঘটনা কি কি সোমান আল্লাহ বলবেন না এখন এই বলি যে অন্ধ যাই হয়েছে তাকে উপহাস করবেন তা নয় তাইলে এই যে আল্লাহ পাক কাকে কাকে খুব জনমের কুশ্চিত বানাইছেন আমাদের দেশে দেখা গেল হয়তো আপনি আফ্রিকার যদি হজে যা উমরায় যা দেখবেন বিদেশ কোনো আফ্রিকার যতগুলো দেখবেন আফ্রিকা মহাদেশের এগুলো তো জনমের কুশ্চিত মানে সেহিরা দেখলে আপনি বিশ্রি দেখবেন আমাদের দেশে তো বিভিন্ন রঙ্গের পাওয়া যায় সব রঙে আছে লালও আছে কুচকুচে কালো আছে ফর্সা আছে শ্যাম আছে এই যে বিভিন্ন জনকে আল্লাপাক যে বিভিন্ন আকৃতি দান করেছেন এর মধ্যে বলছেন যে ফি আইয়ে সুরাতি সা রক্ষা অক্কাবাক এই যে আমি তোমাদেরকে যে আকৃতি দিয়েছি এতেও আমি আল্লাহরবুল আলমিনের একটা রহস্য নিহিত আছে জোরে বলি সোহান